একি সিংহাসনে রাজ মুকুট পরে রয়েছে কেন তবে কি যাহপনা পুত্র অভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে ওই খোদা একটি ছেলের জন্য আমরা কত লালাহিত নিষ্ঠুর পাশানি আমি তোমার কি দয়া হবে না খোদা না 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 सिंहासन पर रहे चार दिक नीरव निस्तब्ध जापना पुत्रा भावे मोरे दुखे राज्य छेड़े चले गेछे राज्य आर कोनो कोलाहल नेई প্রাণী বাঁচবে না তাহলে চলো রাহেলা প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগম সাহেব আর সঙ্গে সাক্ষাৎ করব তারপর আমরা উভয়ই যাব যাপনার সন্ধানে তাই চলো হ্যাঁ এসো কেমনে পানি
রে বাথিজা সারাদিন নাও পাইলাম কোন ফ্যাশন দরকার চাইল না আমরা আজ বলে মরে হইলাম নাও দে একটু হারা দে তোমরা তো জানো লোকে বলে আমার মুখ দর্শনে লাখো লাখো মানুষের মুখে অন্ন জুটে না তাই তো আমি মনস্থ করেছি এই রাজ্য ছেড়ে অনেক অনেক দূরে আমি চলে যাব তোমরা আমাকে কৃপাণে পার করে দেবে আসুন মহারাজ আমার নৌকায় উঠুন মহারাজ নৌকায় উঠুন আচ্ছা মাঝি ভাই দূর থেকে দাঁড়িয়ে তোমাদের মুখ থেকে আমি একখানা গান শুনতে পেরেছি এই বিদায় লগ্নে তোমরা আমাকে একখানা গান শুনিয়ে দেবে মহারাজ এক্ষুনি আমরা গান শোনাবো মোহন মাঝি তো স্ত্রী পুত্র কন্যা কোনো কাজে লাগবে না তাই তো ওই নির্জন বনে গিয়ে আমি আমার প্রভুর ধ্যান সাধনা করতে চাই হম বলরাজ হম জগদীশ্বর ওই তো নির্জন কানন যেখানে কোনো জনমানবের সারা শব্দ নেই যেখানে একাপর বাদশার আপন বলতে কেউ নেই যেখানে একাপর বাদশার জন্যে এই ফোঁটা চোখের জল ফেলবে না তাই তো এসেছি আমি এই নিচ্ছন কাননে কিন্তু কেন কেন আসবে আমি এই নিচ্ছন কাননে মেহরবান খোদা তালা টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব রাখেনি মাত্র একটি সন্তান দেয়নি বলে আমার আটকুরা নামে পরিচিত তাই তোমার মুখ দর্শনে লাখো লাখো মানুষের মুখে অন্ন জোটে না তাহলে কি হবে আমার বেঁচে থেকে আমি আমার জীবন রাখতে চাই না এই নিচ্ছন কাননে আমি আমার প্রাণ বিসর্জন দেব।
মণিপুর এই পৃথিবীর বুকে যে আমার কোন সন্তান নেই মণির বাক্য বিধা দিতে হতে পারে না তোর পুত্র সন্তান হবে সন্তান হবে এই পৃথিবীর বুকে আমি এমন কি কাজ করলে এই পৃথিবীর বুক থেকে আমার আটকুলা নাম মুছে যাবে আমার হাতে অমৃত সদা আমি তোকে দান করব তুই তোর বেগম সাকব কোন করালে খোদার মেহরবানিতে তোর পুত্র সন্তান লাভ করবে সেই পুত্র সন্তানের পরমায়ু হবে মাত্র মণিপুর না এই পৃথিবীর বুকে আমি আটকুড়া নামে পরিচিত যে আমার সন্তান হবে আমার সন্তানের পরমায়ু মাত্র 12 দিন তা হতে পারে না তা হতে পারে না মণিপুর তুমি তোমার আমার সন্তানকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার অন্য কি কোন পন্থা রয়েছে বলুন মণিপুর তোর সন্তান এই পৃথিবীতে শত বছর বাঁচতে পারে তবে এর জন্য কঠিন শর্ত তোকে পালন করতে হবে শর্ত মণিপুর একবার খুলে বলুন পারবে পারবে সেই শর্ত পালন করতে নিশ্চয়ই পারবো মণিপুর তাহলে শোনো 12 দিনের পুত্র সন্তানের সঙ্গে 12 বছরের যুবতী কন্যার বিয়ে দিতে হবে শুধু তাই নয় ওই বিয়ের রাত্রে পুত্র এবং পুত্র বধূকে 12 বছরের জন্য দিতে হবে নির্বাসন না মণিপুর না এ কি কখনো সম্ভব আমার সন্তানের বয়স যখন 12 দিন পূর্ণ হবে 12 বছরের কন্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে এ কি কখনো সম্ভব আমি যা বলেছি তাই যদি ওই বাস রাত্রে পুত্র পুত্রবধূকে 12 বছরের জন্য বনবাস দেয় তাহলে তোর সন্তানের বড়মায়ু হবে শত বৎসর ওই যে 1 বৎসর সামনে গভীর নদীতে আগুন জ্বলছে মণিপুর চলে গেছে এসেছিলাম আমি এই নির্জন কাননে আমি আমার প্রাণ বিসর্জন দেব বলে ওই মণিপুর বলেছে আমার সন্তান হবে তাহলে কেন আমি আমার প্রাণ বিসর্জন দেব আমি আমার প্রাণ বিসর্জন দেব না আবার আমি ফিরে যাব আবার আমি ফিরে যাব আমার রাজ্যে তারপর বেগমের কাছে গিয়ে আমি সব কিছু খুলে বলবো মরো জানারা মরো বেঁচে থাকার চেয়ে যে মরা আমাদের অনেক ভালো বেগম আমি ফিরে এসেছি কিন্তু বেগম তুমি কি একবার জানতে চাইলে না রাজ দরবার ফেলে আমি কোথায় গিয়েছিলাম কিন্তু কেন গিয়েছিলাম একবার কি তোমার মনে পড়লো না আমার কি করে মনে পড়বে জাহাপনা আমি তো জানি আপনার মনে যে কত বড় ব্যথা আমি তো সব জানি বেগম
এই তো ব্যথা নিয়ে আমাদের মুখ দর্শনে লাখ লাখ মানুষের মুখে অন্ন জুটে না, তাই তো আমি রাজ দরবার ফেলে ছুটে গিয়েছিলাম আমি নির্জন কাননে, আমি আমার প্রাণ বিসর্জন দিতে। হ্যাঁ বেগম, তারপর কি হয়েছে জানো? সাক্ষাৎ হলো এক মণিভরের সঙ্গে, ওই মণিভর কি বলেছে জানো? ওই মণিভর বলেছে আমাদের একটি সন্তান হবে। সন্তান হবে? কিন্তু বেগম, তাহলে আর দুঃখ করবেন না চাহাবনা, এবার চলুন ঘরে ফিরে চলুন। কিন্তু বেগম, তোমার সন্তানের পরমায়ু মাত্র সইতে হবে বেগম, সইতে হবে। সে দেখো, এই পৃথিবীর সবাই আমাদের আঙ্গুল দেখে বলে ওই তো ছুটে যাচ্ছে আটকুরা বাচ্চা। তুমি কি চাও না বেগম এই পৃথিবীর মুখ থেকে আমার আটকুরা নাম মুছে যাক? তুমি কি চাও না বেগম রাজ্যের প্রচার সাধারণ আর কখনো আমাকে আঙ্গুল দেখে বলবে না ওই তো ছুটে যাচ্ছে আটকুরা বাচ্চা? আজ হয়তো তার মুখ দর্শনে আমাদের মুখে অন্ন জুটবে না। আমি চাই এই দুনিয়া থেকে আমাদের আটকুর নাম মুছে যাক, খোদা আমাদেরকে একটি সন্তান দাও। হ্যাঁ বেগম, তোমার সন্তানকে বাঁচাবার কিন্তু একটি পন্থা রয়েছে। কি পন্থা? হবে না, তোমার সন্তানের বয়স যখন 12 দিন পূর্ণ হবে 12 বৎসরের কন্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে। শুধু তাই নয় বেগম, তাদেরকে বাসর রাতে দিতে হবে 12 বৎসরের জন্য নির্বাসনে। কেন পারবে না বেগম? কেন তুমি পারবে না? তুমি যে নিরাশপুরের বেগম, তুমি যে নিরাশপুরের ভাগ্য বিধাতা, একাব্বরের স্ত্রী, তুমি কি পারো না তোমার এক সন্তানকে নির্বাসনে পাঠিয়ে এই নিরাশপুরের লাখ লাখ সন্তানদের মুখে হাসি ফুটাতে? তুমি যে তাদের মা। বেশ বেগম, তাহলে আর চলো, এই মুহূর্তে আমার যে বিশ্রামের প্রয়োজন। এখন পর্যন্ত অন্তপুর থেকে কোনো সংবাদ নিয়ে আসছে না, তার কারণ আমি খুঁজে পাচ্ছি না। আমিও তাই ভাবছি। যাবো না ওই ছেলে, দেখুন যাবো না, দাসী গণ হাসি মুখে রাজ দরবারের দিকে আসছে, যাবো না। শোনো দাসীগণ, এই মুহূর্তে তোমরা খুলে বলো অন্তপুরের কি সংবাদ। শোনেন বাসা গো, ও বাসা বলি যে আপনারে, হাই গো ছেলে জন্ম হইছে আপনার ঘরে। পূর্ণিমার চাঁদের
ज्योतिषीके दरबारे डेके एने आपनार एकमात्र सन्तानेर नामकरण करलेई अत्यंत भालो हतो राज दरबारे पाठिए दे सीतांग 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 सीतारामो रामो रामो আমাকে কিসের জন্য স্মরণ করছে জনাব রাজ জ্যোতিষী জনাব এবার তুমি ভালো করে গণনা করে দেখো আমার একটি সন্তান হয়েছে আমি আমার সন্তানের কি নাম রাখতে পারি তাই করছি জনাব তাই করছি সীতাং সীতারাম তো সিংহের পিষ্টে চড়িয়া যদি নাকচ হাসা কথা তাহলে কাজ তুই চোদ্দ গোষ্ঠীর মাতা মাছ খাই না মাংস খাই না ধর্মে দিয়েছি মন কাষ্ঠের মালাই গলায় চড়ে চলেছি শ্রী বৃন্দাবন উত্তম নাম হয়েছে রাজ জ্যোতিষী আপনি এবার বিশ্রাম কক্ষে তাই করছি সীতারাম রাম রাম কি মাফ হয় জনাব আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে ও মণিবরের আশীর্বাদে আপনার একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আমাদের রাজ্যের সারা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করেই তার সুন্দর একটি নামকরণ করা হয়েছে যা আপনা কিন্তু আমি কি একটিবার জানতে পারি যা আপনা আজকের এই আনন্দময় মুহূর্তে আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন বলুন জানা আপনার কি মনে পড়ে একদিন রাজ দরবার থেকে আপনাকে অপমান করে দূর দূর করে তারপর কি হয়েছে জানেন আমি যখন আমি প্রাণ বিসর্জন দিতে উদ্যত হই সাক্ষাৎ হলো এক মণিবরের সঙ্গে ওই মণিবর বলেছে আমার একটি সন্তান হবে কিন্তু তার পরমায়ু মাত্র বারো দিন তাতে বাপনার কি আছে যাব না আপনার অত্যন্ত বিশ্বস্ত এই উজিরা আলা তুলেছে আপনি একবার আমাকে আদেশ করুন আমি যেমন করে হোক যেভাবে হোক বারো বছরের কন্যার সন্ধান আমি করবো আর বিলম্ব নয় আপনি এই মুহূর্তে চটে যাবেন নিরাজপুর রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছিন্ন কুটির থেকে রাজমহল পর্যন্ত আগামী শুক্রবার চার কন্যার বয়স বারো বছর পূর্ণ হতে যাবে তাকে রাজুকে সম্মান দিয়ে আপনি তাকে রাজু তার বাড়ি নিয়ে আসবেন ঠিক আছে যাব না ঠিক আছে আপনি যখন আমাকে আদেশ করেছেন তখন আপনার আদেশ মাথায় নেই আমি এই মুহূর্তে উল্কার মতো ছুটে যাব রাজ্যের আর আছে কার আছে তারপর রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছিন্ন কুটির থেকে রাজমহল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবো কার ঘরে রয়েছে বারো বছরের কন্যা তারপর যেমন করে হোক যেভাবে হোক ওই কন্যা এবং কন্যার পিতাকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজের দরবারে হাজির করবো
ওজির সাহেব ছুটে গিয়েছে কিন্তু ওজির সাহেবের উপর ভরসা করলে চলবে না, আমাকে জানতে হবে আগামী শুক্রবার আমার এই নিরাটপুর রাজ্যের মধ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। এই কে আছিস রাজ জ্যোতিষী? জিদান 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 জিদা রাম রাম রাম, আমাকে আবার কিসের জন্য স্বর্গ করছে জানা? রাজ জ্যোতিষী, এবার তুমি ভালো করে গণনা করে দেখো আমার এই নিরাটপুর রাজ্যের মধ্যে আগামী শুক্রবার কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। তাই করছি জনাব, তাই করছি। রাম রাম রাম, এই উত্তরে রতন বাড়ি কন্যা 112 বছর হলো না হলো না হলো না। আর এই পূর্বে দুলাল ভাইয়ের কন্যা 110 মাস হলো না। তো আর এই দক্ষিণে মতি ভাইয়ের মেয়ের বয়স 108 মাস হলো না। আর এই পশ্চিমে আমি তো সাহস পাচ্ছি না জনাব, আমি আপনাকে অবৈধান করলো জনাব, আপনার নিকট আপনার কাছে আপনার রাজ্যে আপনি এলাকায় তো রয়েছে 12 বছরের কন্যা। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না, আপনি খুলে বলুন কি বলতে চান জনাব। আপনার একমাত্র বিশ্বস্ত উজির, উজিরের ঘরে রয়েছে 12 বছরের কন্যা মা রূপবান, আগামী কালে 12 বছর পূর্ণ হতে যাচ্ছে জনাব। রাজ জ্যোতিষী, এবার আপনি আসতে পারো। তাই করছি জনাব, তাই করছি। সীতাং সীতারাম রাম রাম, উজি সাহেবকে পাঠিয়েছি 12 বছরের কন্যার সন্ধান করতে, কিন্তু উজি সাহেব এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে উজি সাহেব 12 বছরের কন্যার সন্ধান করতে পারেননি? আমি ফিরে এসেছি যাব না, কিন্তু শত চেষ্টা করেও 12 বছরের কন্যার সন্ধান আমি করতে পারলাম না। আপনি সমস্ত নিরাটপুর রাজ্যটা তন্ন তন্ন করেও 12 বছরের কন্যার সন্ধান করতে পারেননি, কিন্তু আমি আজ দরবারে বসে 12 বছরের কন্যার সন্ধান করতে পেরেছি। তাই যদি হয় যাব না, তাহলে একটি বার আমাকে খুলে বলুন কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা। আমি এই মুহূর্তে উল্কার মতো চলে যাবো ওই কন্যার বাড়িতে, তারপর যেমন করে হোক যেভাবে হোক ওই কন্যা এবং কন্যার পিতাকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজদরবারে হাজির করব। ওজি রালা, এত বিচলিত হতে হবে না, কন্যাটি আমার প্রাসাদে রয়েছে। আপনার একমাত্র কন্যা মা রূপবানের বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে, তাই তো আমার অনুরোধ আমার একমাত্র সন্তানকে রক্ষার জন্য আপনার একমাত্র কন্যাকে আমি ভিক্ষে চাই। বাদশার ছেলের সঙ্গে উজিরের কন্যার বিবাহ, এর চেয়ে পরম আনন্দের বিষয় আর কি হতে পারে যাব না। কিন্তু বিয়ে হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন, বিয়ে তো আর পুতুল খেলা নয়, যে হয় খেললুম না হয় ভেঙে ফেললুম। 12 দিনের একটা শিশুর সঙ্গেই 12 বছরের কন্যা মা রূপবানকে আমি অর্পণ করতে পারবো না, এই অসম্ভব কাজ আমার দ্বারা সম্ভব হবে না, কেননা আমি যে তার জন্মদাতা পিতা। আপনি যদি আমার প্রস্তাব মেনে নিন, যদি রহিম বাচ্চার সঙ্গে আপনার একমাত্র কন্যা মা রূপবানকে বিয়ে দিতে সম্মতি হন, প্রয়োজন হলে এই নিরাটপুর রাজ্যটা আমি আপনার নামে লিখে দেব।
জনাব, এই নিরাশপুর রাজ্য কেন? নিরাশপুর রাজ্যের মতো দশটি রাজ্য এই উজিরে আলার নামে উইল করে দিলেও বারো দিনের একটা পুতুলের হাতে বারো বছরের কন্যা আমার বান কেন অর্পণ করতে পারবো না? আপনি আমাকে অযথা বিরক্ত করবেন না। যাব উজিরে আলা, আপনি তো শুধু আমার উজিরে নয়, আপনি হয়েছেন আমার বড় ভাই। তাই তো আমার রহিম বাচ্চাকে বাঁচাবার কর্তব্য তো আপনারও রয়েছে। তাই তো আমার অনুরোধ, এখনো সময় আছে, আপনি আমার প্রস্তাব মেনে নিন। যাহাপনা, আপনার এই অন্যায় প্রস্তাব রাখতে পারলাম না বলে আমি অত্যন্ত দুঃখিত। হজিরালা, আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি কার সম্মুখে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন? আমি ভালোভাবে বুঝতে পারছি, আমি নিরাশপুরের ভাগ্য বিধাতা বাচ্চা একা বোনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু যে কথাগুলো বলছি সে কথাগুলো হচ্ছে একজন পিতা। তারপর কি আপনি একটি বার ভেবে দেখেছেন আপনি যদি রাজাদের সম্মান করুন তার পরিবর্তে আপনার কি শাস্তি হতে পারে? জানে জনাব, অন্যায় বিচারে আপনি আমার প্রাণ দণ্ডের আদেশ দিতে পারেন, কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মা রূপবানের সর্বনাশ আমি করতে পারবো না। বরং তার পূর্বে মা রূপবানকে গলা টিপে মেরে কেটে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তবু আপনার সন্তানের হাতে তুলে দেবো না। আপনি যদি আপনার একমাত্র কন্যার জন্য এত কঠোর হতে পারেন, এত পাষাণ হতে পারেন, এত নির্মম হতে পারেন, তাহলে আমি কি পারি না আমায় আমার একমাত্র সন্তানকে রক্ষার জন্য আমি একটু পাষাণ হতে, আমি নির্মম হতে? তাই তো ভাবছি রাজাদের সমান্য করে যে অপরাধ আপনি করেছেন তার শাস্তি কি হতে পারে? তাই তো আপনাকে আমি শাস্তি স্বরূপ দান করলাম, আপনাকে আমি শাস্তি স্বরূপ দান করলাম মৃত্যুদণ্ড। তবু বারো দিনের একটা পুতুলের হাতে আমার মা রূপবানকে আমি কোনদিন অর্পণ করব না। জল্লাদ, এই মুহূর্তে উজির সাহেবকে বন্দি করে নিয়ে যাবেন মধ্যভূমিতে, তারপর তাকে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে আমাকে উপহার দিবেন। নিয়ে যান করতে চাহাপনা, আপনি যখন হুকুম দিয়েছেন তাহলে আমি হয়েছি আপনার হুকুমের ইচ্ছা কর। তাই তো আপনার হুকুমে এই মুহূর্তে আমি উজির সাহেবকে নিয়ে যাব। দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনার অধীনে আমি কর্মরত ছিলাম। নিজের অজান্তে যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। যাবার বেলা আরো একটি অনুরোধ করে যাচ্ছি, যাব না আমার অবর্তমানে আমার মা রূপবানকে যেন অন্যায়ভাবে
खुदा आमी जानी अन्नाय भावे उजी साहेब के आमी हत्यारा देश दिए किंतु खुदा आमी की करबो आज आमी शुधु ऐ राज सिंहासने बसे आज आमी अपराधेर विचार करेछी अन्याय भावे किंतु केनो आज आमी अन्याय विचार करलुम शुधु आमी आमार एकमात्र सन्तान के बाँचाबार जन्ये आज आमी अन्याय विचार करलुम ओ खुदा সন্তানকে বাঁচাতে